Нет. আপন দেখো ছিড়ে দিচ্ছে, পেট ছিড়ে, এইরকম বেগটা খুবই করে ধুয়ে বসেছে। আপনি ব্যাগটা ধরে রেখেছিলেন? পিছনে সাইকেলের পিছনে বসে আছি, বসে বেগটা এরকম ধরে রাখছি, পিছন দিক দিয়ে এসে সাইকেল মোটরসাইকেলটা রেস কমিয়ে বেগটা জোর করে টেনে নিয়ে নিচ্ছে, আমাকে ফেলে দিচ্ছে। আমার এই পেটে এই যে ছিঁড়ে গেছে, শাঁকা টাকা সব ভেঙে দিচ্ছে, টেনে ফেলে দিয়ে জোর করে। কজন ছিল? আর সে একা ছিল, আর আমার স্বামী স্ত্রী ছিল সাইকেল, আর ও একা মোটরসাইকেলে ছিল। তারপরে যা পিটে যায় আর কি। আপনারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন? আমরা ভগবানপুর থেকে এই খাগার মোড়ের দিকে গিয়েছিলাম, আর উনিও ভগবানপুর থেকে খাগার মোড়ের মা যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওরা ও পিছনে ছিল, পিছন থেকে এসে মানে সাইকেলটা একটু মানে মোটরসাইকেলটা একটু রেস কমিয়ে এই মানে আমি তো আমার এদিকে বসে আছি, সাইকেল এইরকম হয়ে এসে খুব জোরে টেনে নিয়ে পালিয়ে গেছে। কোন ব্যাংক থেকে টাকাটা তুলছিলেন? পাঞ্জাব ব্যাংকে। কত টাকা? 3.5 লাখ টাকা। আর ওই ব্যাগে আমার বই, ব্যাংকের বই আছে, আমার ফোন আছে। কোথায় এটা, জায়গাটার নাম? গড়ভেড়া। ব্যাংক থেকে কত টাকা তুলেছিল? 3 লাখ টাকা ওনার পাশে ছিল, বলছে 3.5 লাখ বলছে, আমরা ব্যাংক থেকে তুলছি 3 লাখ টাকা। ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলেছো? হ্যাঁ। ওনার কাছে 50,000 কেন নিয়ে এসছে? আমি বলতে পারবো না, আমি জানি না ওর পাশে টাকা ছিল কিনা। আমার আমি ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলেছি। কোন ব্যাংক থেকে তুলেছেন? পাঞ্জাব ব্যাংক। কটা নাগাদ টাকাটা তুলেছেন? 3:45। 3:45। কোন জায়গাটা চিন্তাই হলো? চিন্তা হয়েছে কদমতলা, সতুপুর কদমতলা। কিভাবে চিন্তাইটা হলো বলো? আমি দেখিনি স্যার, আমি ছিলাম। আপনি কোথায় ছিলেন? আমি টোটোয় পিছনে আসছিলাম, আর ওরা সাইকেলে স্বামী স্ত্রী আগে চলে আসছে। আপনার নাম? আমার নাম ফুলগলি সাংসং। বাড়ি? বাড়ি গড়ভেড়া। স্বামীর নাম? তাপস সাংসং।